বিচারের মুখোমুখি না করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্য মুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ দুই দশমিক শূন্য প্রয়োজনীয় রূপরেখা নিয়ে এক সেমিনারে কথা বলেন তিনি এই সময় আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জি সালম বলেন ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে এই সরকারকেই ব্যবস্থা নিতে হবে সামরিক বাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে কমিশন গঠন করে সামরিক আইনের সংস্কার সহ তিন দফা দাবিও পেশ করা হয় সেমিনারে যতদিন না পর্যন্ত তারা অ্যাপোলজি সিক করে বিচার নিশ্চিত করে এবং যতদিন না পর্যন্ত জনতা সিদ্ধান্ত নেয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগের পাবলিক অ্যাক্সেস আমরা ছাত্র জনতা কোনোদিন হতে দিব না পাকিস্তানিরা ওই সময়ে একটা প্রান্তকে শোষণ করার জন্য তাদের মত করে আইন করেছে সে আইন দিয়ে আজকে আমি কেন চলবো এখন এই যে সংবিধান থেকে শুরু করে এই ফ্যাসিস্টের কালো হাতগুলো প্রত্যেকটি জায়গায় যে আইনগুলো করে রেখেছিল সে আইনগুলো সমূলে উৎপাদন করতে হবে এবং করার জন্য উপযুক্ত সময় এটাই